والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته علم امبهاي সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে গিবাত কি ধরনের পাপ এবং কোন কোন লোক বলে থাকেন যে কেউ যদি একটি কাজ করে ফেলে আর সেটা বললে গিবাত হবে কেন কারণ সে তো কাজটি করেই ফেলেছে অতএব গিবাদ সম্পর্কে কোরআন এবং হাদিস দ্বারা জানাবেন ভাই গিবাত কবিরা গোনার মধ্যে অন্তর্ভুক্ত কারণ আল্লাহরবল আলমিন গিবত করতে নিষেধ করেছেন সুরা হজরাতের বারো নম্বর আল্লাহ আল্লাহরবল আলমী নিঃশাদ করেন ওলা ইয় তব বা আদুকুম বা আদা পরস্পরে গিবদ করিবে না একে অপরের গিবত করিবে না তাহলে আল্লাহ রব্বাল্লা আলমিন নিশ্চিত করেছেন কোনো ব্যক্তি যদি এটা করে এটা কবিরা গোনা তদ্রুপভাবে আল্লাহ রব আলমিন বলেন আয়হেদকুল যে তোমরা কি চাও তোমরা পছন্দ করো যে তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খাবে অতএব একে তোমরা ঘৃণা এর থেকে বিরত থাকো তাহলে বোঝা গেল গিবত করাটা একজন মৃত্যু ব্যক্তির গোস্ত খাওয়ার সমান তাহলে এই গিবৎ নিঃসন্দেহে এটা একটি কবিরা গোনা এর থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ রাসুল্লাহ ওয়াসাল্লাম গিবত করা নিশ্চিত করেছেন এবং বলেছেন রিক রোকা আকা আকা বেমা আখাকা বেমা ইয়াকরাহ যে তোমার ভাইয়ের কোনো বিষয় আলোচনা করা যেটা সে অপছন্দ করে কারণ রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মালগি ভাইয়া রাসুল্লাহ গিবাদ কি তখন রাসুল সাহিম এই হাদিস বলেছিলেন যে তোমার ভাইয়ের কোনো বিষয়ে আলোচনা করা যেটা সে অপছন্দ করে এখানে সাবিরা বললেন যে আল্লাহ যদি সে ব্যক্তি এই কাজটি করি থাকে তাহলে কি সেটা গেবৎ হবে তখন রাসুল সাহিম বললেন যে যদি সে করি থাকে আবগাদ তাহলে তুমি এটা বলার কারণে তার গিবত করলা ইনফাল যদি সে করি থাকে তাহলে তুমি এইটা বলার কারণে তুমি গিবাদ করলো আর যদি সে না করি থাকে এই কাজ করে নাই তুমি মিথ্যা কথা মিথ্যা আরোপ করলা তাহলে বাহাত হোক তার প্রতি বহতান তাহমদ দিলা তাহলে বোঝা গেল স্পষ্ট হয়ে গেল কোনো ব্যক্তি যদি কোনো কাজ করি ফেলে কোনো পাপ করি ফেলে কোনো কাজ করি ফেলে আর এটা যদি অন্য ব্যক্তি কারো কাছে বলে তাহলে এটা গিবাত হবে আর যদি সে না করে তারপরে সে বলে মিথ্যা বলে তাহলে তার ওপর তহমত দেওয়া হবে তাহলে দুটি নিষেধ গিবত করাও যাবে না তহমত দেওয়াও যাবে না বন্ধুগণ এই গিবাদ এটা কবিরা গোনা এটা খুবই জঘন্য তাই আমাদেরকে এই ধরনের পাপ থেকে গিবাদ চুগলখড়ি পরনিন্দা পর চর্চা ইত্যাদি এইগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ রুবাল আলম জন্য আমাদের জবানকে এই সমস্ত পাপ থেকে মুক্ত রাখেন আমরা যেন নিজের জবানকে কন্ট্রোল করতে পারি কোন ধরনের খারাপ কথা আমাদের মুখ দিয়ে না বেড়ায় কারণ রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম ইরশাদ করেছেন মান খানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খায়রান আও লিয়াসমুত আর এটা হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর ঈমান এনেছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে তাহলে আমরা ভালো কথা জবান দিয়ে ভালো কথা বলবো ভালো কাজ করবো যে কে রাজকার করব দাওয়াতের কাজ করব কোরআন হাদিসের কথা বলবো কোরআন তেলাওয়াত করব আর না হলে চুপ থাকবো মানুষের গিবাদ পর নিন্দা পর চর্চা চুগুলখুরি গালাগালি মানুষের সঙ্গে ঝগড়া বিভিন্ন ধরনের খারাপ ভাষা ভাইসাকতা। কথা ইত্যাদি যেন আমরা জবান দিয়ে বাহির না করি আল্লাহ রব আলম যেন আমাদের জবানকে সঠিক পথে চলার তফিক দান করেন আল্লাহ আলামিন বলেছেন তোমাদের জবান দিয়ে যে কোনো শব্দ কথা বাহির হোক না কেন সেটা আল্লাহর নিকটে সংরক্ষিত তাই আমরা সাবধানে যেন আমাদের اجابنك بابهركري السلام عليكم ورحمه الله وبركاته قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء